গাছের তেঁতুল শুকনো খটখটে তেঁতুলটা দিয়ে আমি আচার বানাবো। তেঁতুলের আচার করতে কী কী লাগছে আপনাদের বলে দিচ্ছি। তেঁতুল খোসা ছাড়িয়ে নেওয়া হবে। আচ্ছা, নুন, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ধনে, যে মৌরি, সর্ষের তেল 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গুড়, আখের গুড়, আমরা আখের গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি তাহলে এই খোসাগুলো ছাড়িয়ে দিই, আমার মেয়ে করবে। এইভাবেই সব তেঁতুলগুলো ছাড়িয়ে রেখে দেব। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি গোটা জিরে, ধনে, আর দিয়ে দিলাম মৌরি। নামিয়ে নেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তেঁতুলটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমার মেয়ে আচারটা করবে। প্রথমে দেব আমি সর্ষের তেল, শুকনো লঙ্কা দিলাম 5 ফোড়ন দিলাম, এবার আমি ছাড়ানো তেঁতুলগুলো দিয়ে দেবো। তেঁতুলগুলো আর আমি রোদ্রে দিইনি, এমনি গাছে শুকনো খটখটে হয়েছিল তাই। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আমি জল দিয়ে গুলে নিচ্ছি। আমি ঢেলে দেব, এইভাবে আমি নাড়তে থাকবো, তা না হলে তলায় আটকে যেতে পারে। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নেব।
মশলাটা আমি একবারে মিহি করবো না, আধা ভাঙা আধা ভাঙা করবো। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এরকম আধ ভাঙা করেছি, মিহি করিনি একদম, এরকম এবার আমি তুলে নেব। ঘন হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে মা, দেখেই তো আমার জিভে জল চলে গেল। পাকাতে তুল তো দারুন। রংটাও কিন্তু সুন্দর এসেছে, আমারও তো জিভে জল আসছে। নুন হয়েছে কি একটু দেখি খেয়ে, নুনটা ঠিক আছে কি না, সুন্দর হয়েছে। নুন ঠিক আছে, ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। দারুণ হয়েছে, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি কুলের আচারের রেসিপিও দেখিয়েছি, যারা এখনও দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও দেখবেন।
আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।